শেষ পর্যন্ত বেরিয়ে এলো সিলেটের অ্যাডভোকেট আনোয়ার হোসেন হত্যা মামলার রহস্য। আলোচিত এই হত্যার ঘটনাটিতে শেষ পর্যন্ত তার স্ত্রী শিপা বেগমকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার দিবাগত গভীর রাতেই তাকে গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার দুপুরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে। এদিকে জিজ্ঞাসাবাদের জন্য শিপা বেগমকে 7 দিনের রিমান্ড আবেদন করেছেন মামলার তদন্ত কর্মকর্তা কোতোয়ালি থানার পরিদর্শক তদন্ত ইয়াজিন আলী। মরদেহ কবর থেকে তুলে ময়নাতদন্তের অনুমতিও চেয়েছেন। এই দুটি আবেদনের ওপরে শুনানি রোববার হওয়ার কথা। এর আগে মঙ্গলবার নিহত আনোয়ার হোসেনের ভাই মনোয়ার হোসেন বাদী হয়ে হত্যা মামলা করেন। এতে তাদের খালাতো ভাই শাহজাহান চৌধুরী মাহি এবং নিহতের স্ত্রী শিপা সহ 8 জনের নাম উল্লেখ ও অজ্ঞাত কয়েকজনকে আসামি করা হয়। অভিযোগ, পরকীয়ায় জড়িয়ে 30 এপ্রিল স্বামী অ্যাডভোকেট আনোয়ারকে হত্যা করে শিপা এবং তার প্রেমিক মাহি। মামলার পর থেকে মাহি পলাতক রয়েছে। নাটোরের বড়াই গ্রামে অন্তঃসত্ত্বা এক নারীকে হত্যা করা হয়েছে। বিয়া করিলিছন, এরপরে বিয়া করিলিছন খান শুনা পরে আর বিয়ার তো প্রমাণ নাই। তখন আমি খাবিননামাটা সংগ্রহ করছি, খাবিননামাটা সংগ্রহ করছি। সংগ্রহ করার পরে দেখা যায় যে 10 তারিখ তাইন খাবিন করছেন, এর আগে তাইন বিয়া করিলিছন। হ্যাঁ, তাইন 10 তারিখ খাবিননামা করছেন, খাবিনটা আমি সংগ্রহ করছি। তখন তাকে আমার একবারে পুরা 100 দিয়ে গেছে যে ইয়ে করছে।